দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য যারাই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করবে তাদেরকে আমরা কঠোরভাবে দমন করব। এই দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখার জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দৃঢ় প্রতিজ্ঞ। তাদের আমরা এর আগেও স্যার আমরা কথা বলেছি আমাদের সদস্যদের সাথে, তাদের মনোবল চাঙ্গা রয়েছে। এ দেশকে আবারও এই দেশের চাকা পিছনের দিকে ঘোরানোর যে কোনো প্রচেষ্টাকে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য রুখে দিতে প্রস্তুত রয়েছে। এ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশকে আবার স্বাধীনতার চেতনা থেকে দেশকে পিছনের দিকে নেওয়ার যে কোনো প্রচেষ্টাকে বাংলাদেশ পুলিশ রুখে দিতে প্রস্তুত রয়েছে। আমরা শোকের মাস আগস্ট মাসে আমরা দৃঢ়ভাবে বলতে চাই, দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য যারাই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করবে তাদেরকে আমরা কঠোরভাবে দমন করব। দেশপ্রেমিক পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধের সূচনা লগ্ন থেকেই দেশের জন্য জীবন উৎসর্গ করে আসছে এবং বীরত্বের সাথে যুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ। আমার দৃঢ় বিশ্বাস, জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল ও দৃঢ় ও প্রাজ্ঞ নেতৃত্বে আমরা দ্রুততম সময়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ। পরিশেষে আমি 15ই আগস্টের সেই কালো রাতে নিহত সকল ব্যক্তিবর্গের আত্মার মাগফিরাত কামনা করে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবারের জীবিত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ আমাদের কবির চাচা এবং উপস্থিত অতিথিবৃন্দ যারা এসে এই অনুষ্ঠানের কে সফল করেছেন, এই অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেছেন, তাদেরকে আমি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং কি সুন্দর চমৎকার অনুষ্ঠান পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজন করার জন্য তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আবারও বলছি স্যার, আমরা এই বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলাজনিত যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় এবং আইন শৃঙ্খলা যারা ভঙ্গ করতে চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে এ দেশকে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলা, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা আপনাদের সাথে আছি, এ দেশের সাথে আছি, দেশবাসীর সাথে আছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ পুলিশ চিরজীবী হোক।